স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি আমি মরিয়ম সাথী সংবাদে শুরুতেই শিরোনাম মুজিব বর্ষে বাংলাদেশ হবে ও দারিদ্র্যমুক্ত কাগজের ব্যবহার কমাতে ব্যালট ছেড়ে ইভিএম এর উদ্যোগ ইসির রাজশাহীতে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত রাজশাহীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার রাজশাহীতে বালুবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত রচাইতে আটক উনুষাট মাদকদ্রব্য উদ্ধার স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দুহাজার বিশ একুশ সালকে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুজিব বর্ষের মধ্যেই বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালীর পায়রায় নির্মাণাধীন তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে স্বপ্নের ঠিকানা নামের পুনর্বাসন পল্লী উদ্বোধন সহ বিভিন্ন প্রকল্পের ভিত্তি প্রস্তর ও ফলক উন্মোচনকালে সুধি সমাবেশে কথা বলেন প্রধানমন্ত্রী বলেন জাতির পিতার জন্ম শতবার্ষিকী দু সালে সতেরোই মার্চ আর দু সালে ছাব্বিশে মার্চ স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী তাই এই দু সাল থেকে দু সাল পর্যন্তকে আমরা মুজিব বর্ষ ঘোষণা করেছি মুজিব বর্ষের মধ্যে আমাদের বাংলাদেশ হবে ক্ষুদা ও দারিদ্র মুক্ত বাংলাদেশের কোনো মানুষের কোনো কষ্ট থাকবে না উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে এদেশের সন্তানরা প্রধানমন্ত্রী বলেন সে দু নয় থেকে আজকে দু হাজার আঠারো প্রায় দশ বছর কাছাকাছি এই দশ বছরের মধ্যে আজকের বাংলাদেশ সমগ্র বাংলাদেশেই উন্নয়নের ছোঁয়া পড়েছে প্রত্যেকটা এলাকায় সাধারণ মানুষ যাতে ভালোভাবে থাকতে পারে তার ব্যবস্থা করতে আমরা সক্ষম হয়েছি আমরা বিদ্যুৎ উৎপাদন আজকে বিশ হাজার মেগাওয়াটে আমরা বৃদ্ধি করেছি আমাদের লক্ষ্য যে আমরা প্রত্যেক ঘরে ঘরে তো বিদ্যুৎ দেবই তাছাড়া আজকে এখানে যে বিদ্যুৎ কেন্দ্র তেরোশো মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ চলছে ভবিষ্যতে এটাকে আমরা আরও তেরোশো মেগাওয়াটে উন্নীত করব এই কোম্পানি করবে শুধু মানুষের ঘরে বিদ্যুৎ যাবে না সেই সাথে সাথে এখানে শিল্প কলকারখানাও গড়ে উঠবে কৃষি যান্ত্রিকীকরণ করব মানুষের ব্যবসা বাণিজ্যের সুযোগ সৃষ্টি হবে এই অঞ্চলে মানুষ আর কখনো মানে কষ্ট পাবে না তাদের জীবন মান উন্নত হবে সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি ভবিষ্যতে আমাদের আরও পরিকল্পনা আছে এখানে আমরা মোট প্রায় ত্রিশ হাজার মেগাওয়াট যাতে বিদ্যুৎ উৎপাদন হয় সেইভাবেই আমরা পরিকল্পনা হাতে নিচ্ছি সেই সাথে আমরা ডেল্টা প্ল্যান দু হাজার প্রণয়ন করেছি যা আমরা বাস্তবায়ন করব আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব দু সালে দু সালের মধ্যে বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত দেশ জাতির পিতার শতবার্ষিকী দু হাজার সালে এই দু আমাদের লক্ষ্য দু সাল বিশ আমরা লক্ষ্য স্থির করেছি যে দু হাজার বিশ সালের মধ্যে ইতিমধ্যে বাংলাদেশ ক্ষুধামুক্ত হয়েছে ইনশাআল্লাহ মুক্ত হবে দু মার্চ সতেরোই মার্চ জাতির পিতার শতবার্ষিকী পালন করব। আর দু হাজার একুশ মার্চ আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী 2020 থেকে 2021 আমরা মুজিব বর্ষ হিসেবে ঘোষণা দিয়েছি এই সময়ের মধ্যে বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত বাংলাদেশ দক্ষিণাঞ্চল ছিল সব সময় অবহেলিত কিন্তু উনিশশো সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এই অঞ্চলের উন্নয়ন কাজ শুরু করি এরপর টানা দুইবার প্রায় দশ বছর ক্ষমতায় থেকে এই অঞ্চলের ভাগ্য উন্নয়নের কাজ করি বিশেষ করে যোগাযোগ ব্যবস্থাকে উন্নতি করি বরিশালের দোয়ারিকা শিকারপুর থেকে শুরু করে গাফ খান হয়ে কুয়াকাটা পর্যন্ত প্রতিটি নদীর ওপর দিয়ে ব্রিজ নির্মাণ কাজ একমাত্র আমরাই করেছি নদী পথে ড্রেজিং ব্যবস্থা করা হচ্ছে শেখ হাসিনা বলেন এ অঞ্চলের শুধু ঘরে ঘরেই নয় ব্যবসা ও শিল্প কারখানায় বিদ্যুৎ পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে তাই পায়রায় তেরোশো বিশ তাপ তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে পাশাপাশি এটিকে আরও তিরিশ হাজার মেগাওয়াট তাপবিদ্যুৎ উৎপাদনে উন্নীত করার প্রক্রিয়া রয়েছে সাথে দক্ষিণাঞ্চলের যে কোনো একটি দ্বীপে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকার হাতে নিয়েছে সুধি সমাবেশ শেষে প্রধানমন্ত্রী স্বপ্নের ঠিকানা নামে পূর্ণবাসন পল্লী উদ্বোধন সহ একুশ প্রকল্পের ভিত্তি প্রস্তর ও ফলক উন্মোচন করেন এছাড়া বিকেলে তিনি বরগুনার তালতলি উপজেলায় আয়োজিত জনসভায় যোগদান সহ বরগুনায় আরও একুশটি প্রকল্পের ভিত্তি প্রস্তর ও ফলক উন্মোচন করেন গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এই আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদেরকে আমি শ্রদ্ধা জানাই বরগুনার মানুষের জন্য আমি উপহার নিয়ে এসেছি সে উপহার হল বরগুনা যে সদর হাসপাতাল যা মাত্র পঞ্চাশ শয্যা থেকে সেটা আড়াইশো সজ্জা উন্নীত করা বামনা উপজেলায় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন করা প্রত্যেক উপজেলায় আমরা ফায়ার সার্ভিস স্টেশন করে দেব সে প্রকল্প ইতিমধ্যে আমরা গ্রহণ করেছি এবং সব জায়গায় করে দেওয়া হবে বেতাকি উপজেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন বরগুনা জেলা গ্রন্থাগার নির্মাণ বরগুনা জেলা পুলিশ লাইনে মহিলা বেড়া দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের হোস্টেল সেটা সম্প্রসারণ পুলিশ বিভাগের একশো একটি জরাজীর্ণ থানা ভবন আমরা নতুন করে নির্মাণ করে দিচ্ছি এই প্রকল্পের আওতায় বরগুনা জেলার আমতলী থানা ভবনও নির্মাণ বরগুনা সদর ইউনিয়ন ভূমি অফিস ডোয়াতলা ইউনিয়ন ভূমি অফিস উপকূলীয় হোসনাবাদ ইউনিয়ন ভূমি অফিস উপক উপকূলীয় ঘূর্ণিঝড় সিডর আইলায় ক্ষতিগ্রস্ত উপকূলীয় বাদ পুনর্বাসন করা বরগুনা সদর আমতলি তালতলি বেতাগি বাবনা পাথরঘাটা এই প্রত্যেক এলাকার ক্ষতিগ্রস্ত যে উপকূলীয় বাঁধ এই বাঁধগুলি নতুনভাবে সংস্কার করে এই আইলা ছিডোর ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস থেকে মানুষকে রক্ষা করার জন্য ইতিমধ্যে আমরা প্রকল্প নিয়েছি এবং তা বাস্তবায়ন শুরু করেছি এই তালতলির বাদও আমরা নির্মাণ করে দেবো সে প্রকল্প আমরা গ্রহণ করেছি আমরা আশ্রম প্রকল্প আছে কোনো মানুষ গৃহ থাকবে না প্রত্যেকে আমরা ঘর করে দেবো সকালে বিনা পয়সায় ঘর করে দেব কিন্তু প্রত্যেক মানুষ যেন বাসস্থান পায় সুন্দরভাবে বাঁচে সেই ব্যবস্থা আমরা করে দেবো এটাই আমাদের লক্ষ্য কাগজের ব্যবহার কমাতে ব্যালট ছেড়ে ইভিএম এর উদ্যোগ নিয়েছেন নির্বাচন কমিশন সম্পদ রক্ষা ও কাগজের ব্যবহার কমাতে ব্যালট ছেড়ে উদ্যোগ নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন বৃক্ষ কোটি কোটি গাছ নষ্ট করে ব্যালট ও ব্যালটের সঙ্গে আনুষঙ্গিক কাগজপত্র তৈরি করতে হয় আমরা পৃথিবীটাকে বসবাসের অযোগ্য করে দিতে পারি না তাই আপনাদের সামনে ইভিএম মেশিন নিয়ে এসেছি শনিবার রাজশাহীতে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নির্বাচন কমিশনার আরো বলেন আপনারা যদি এটাকে গ্রহণযোগ্য মনে না করেন তাহলে এর ব্যবহারে আমরা যাব না কিন্তু আপনারা পরীক্ষা করে দেখুন ইভিএম এর সঙ্গে ইন্টারনেট সংযুক্ত না তাই এটি হ্যাক করা যাবে না আগে থেকে ভোট দিয়ে রাখার কোনো সুযোগ নেই রাজশাহী জেলা প্রশাসক এস এম আব্দুল কাদেরের সভাপতিত্বে ইভিএম প্রদর্শনের উদ্বোধনী অনুষ্ঠানে ইভিএম সম্পর্কিত বক্তব্য প্রদান করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সৈয়দ আমিরুল ইসলাম এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ভারপ্রাপ্ত আমিনুল ইসলাম রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশিদ হোসেন আর এমপি কমিশনার হাফিজ আক্তার রাজশাহী পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ এর আগে সকালে বেলুন উড়িয়ে রাজশাহীতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ইভিএম প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা ইভিএম প্রদর্শনী ঘুরে দেখেন এই প্রদর্শনীতে ছয়টি বুথে ইভিএম মেশিনে ডেমো ভোট গ্রহণের ব্যবস্থা করা হয় সেখানে সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিরা তাদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র ইভিএম মেশিনে ঢুকে এবং আঙ্গুলের ছাপ দিয়ে ভোট দেওয়ার পদ্ধতি শেখেন আমার বিশ্বাস যে ইভিএম পদ্ধতি যদি ভোট দেওয়া মানে প্রচলন হয় তাহলে আমাদের দেশের সমস্যা সম্পন্ন ভোটারদের মধ্যে অতি দ্রুতভাবে ভোট সম্পন্ন হবে বলে আমার বিশ্বাস এবং ইভিএম পদ্ধতি আমাদের বাংলাদেশে চালু হওয়া উচিত অবশ্যই ইভিএম পদ্ধতিটা ভালো অনেক সময় অনেকেরই দোষ ওর দোষ এই দোষ থেকে আমরা এই দোষ থেকে পরীক্ষা এবং আমরা চাই জনসাধারণ যার যার ভোট শেষে দিবে এবং অত্যন্ত সিকিউর ভাবে দিবে নিরাপত্তা সহকারে দিবে সেটাই উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্যেই আজকের এই মেলার আয়োজন আমরা এই মেলাকে সাধুবাদ জানাই আমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি আছে এই পূর্ণাঙ্গ প্রস্তুতি থাকার পরও সীমিত আকারে করার জন্য কিন্তু এখানে আইনের কিছু প্রভিশন তৈরি করতে হবে আর আপনারা খুব ভালো করে জানেন নির্বাচন কমিশন আইনের প্রভিশন তৈরি করতে পারে না এই আইনের প্রভিশন তৈরি করে সরকারের মাধ্যমে মহান সংসদ অথবা অর্ডিন্যান্স দিয়ে মহামান্য রাষ্ট্রপতি আপনার কাছে ঐক্য জোট বলে কিছু নাই রে ভাই আমার কাছে আছে আমার উনচল্লিশটা একটা রাজনৈতিক দলকে আমরা ইয়ে করেছি কি বলে নিবন্ধন বাতিল করেছি এজন্য উনচল্লিশটা রাজনৈতিক দল আছে আমার কাছে উনিশ উনচল্লিশটা রাজনৈতিক দলের কিছু রাজনৈতিক দল এটার বিরোধিতা করেছে আমি জানি কিন্তু মজার ব্যাপার হতেছে এই উনচল্লিশটা রাজনৈতিক দলই কিন্তু যারা বিরোধিতা করেছেন উনচল্লিশটার মধ্যে বারোটা রাজনৈতিক দল ওনারা কিন্তু আমরা যে ইভিএম ব্যবহার করেছিলাম সিটি কর্পোরেশন নির্বাচনে এবং অন্য অন্য নির্বাচনে ওখানে ওনারা কিন্তু দলীয় প্রতীক নিয়ে এই নির্বাচন করেছেন এবং কোনো কোনো ক্ষেত্রে ওনারা জয়লাভও করেছেন রাছায়তে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে রাজশাহী কলেজ মিলনায়তনে রুপালি ব্যাংক রাজশাহী এর আয়োজনে এই কনফারেন্স অনুষ্ঠিত হয় রুপালি ব্যাংক রাজশাহী বিভাগীয় উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহীর নির্বাহী পরিচালক একেএম ফজলুর রহমান বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হবিবুর রহমান স্বাগত বক্তব্য দেন রূপালী ব্যাংক রাঁচি বিভাগীয় ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর এছাড়াও অনুষ্ঠানের রাঁচি সকল তফসিল ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এর আগে সকাল সাড়ে নয়টায় নগরীর মোড় থেকে একটি র্যালি বের করা হয় র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাঁচে নগরীতে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এছাড়া মৃতদেহের পাশ থেকে বিশের বোতল উদ্ধার করা হয় দুপুরে নগরীর কাশিয়াডাঙ্গা এলাকার লিচু বাগান থেকে মরদেহ উদ্ধার করা হয় কাশিয়াডাঙ্গা থানা অফিসার রবিউল ইসলাম জানান থানার পাড়া হলদার পুকুরের পাশের আফতাব হাজি লিচু বাগান থেকে মরদেহ উদ্ধার করা হয় পরে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় তিনি আরও বলেন মৃত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এছাড়া তার কানে রক্ত ছিল নিহতর পাশে বিষের বোতল ছিল তো এখন এসে দেখছি যে এর পাশে বিষের শিশি আছে বোতল আছে মুখ দিয়ে ফেনা বের হয়েছে এবং লাশটা শক্ত হয়ে আছে কাজে এটা সাম্প্রতিক ঘটনা না এটা হয়তো বেশ কয়েক ঘন্টা আগের হয়তো বিষ খেয়ে এখানে হয়তো মারা গেছে এই ধরনের তো এখনও আমরা আইডেন্টিফাই করতে পারিনি সবাইকে আমরা দেখাচ্ছি আমরা চাই আপনারাও দেখান যাতে লাশের পরিচয়টা আমরা জানতে পারি রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় বালুবাহী ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন শনিবার সকাল সাড়ে দশটার দিকে ঘটনা ঘটে নিহত ব্যক্তি হলেন কাঁঠালবাড়িয়া এলাকার মফিজ ছেলে বিদ্যুৎ কাশিয়ারাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান একটি বালুবাহী ট্রাকের চাকার নিচে পড়েন মোটরসাইকেল আরোহী বিদ্যুৎ ঘটনাস্থলে তিনি প্রাণ হারান পরে পুলিশ গিয়ে নিহতর লাশ উদ্ধার করে দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়েছেন এ ব্যাপারে থানায় মামলা হবে বলেও জানান তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে উনষাট জনকে আটক করা হয়েছে এ সময় মাদকদ্রব্য উদ্ধার করা হয় গতকাল শুক্রবার রাত থেকে আজ শনিবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় আজ শনিবার নগর পুলিশের মুখপাত্র ও সহকারী কমিশনার ইফতে খায়ের আলম এক বিবৃতিতে এসব তথ্য জানান বিবৃতিতে বলা হয় মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা সতেরো রাজপাড়া ১৩ চন্দ্রিমা এক মতিহার আট কাটাখালী দুই বেলপুকুর ছয় শাহমুকদুম এক এয়ারপোর্ট দুই পবা দুই কাশিয়াডাঙ্গা দুই কর্ণহার দুই দামকুড়া তিনজনকে আটক করে যার মধ্যে ১৬ জন ওয়ারেন্টভুক্ত আসামি তিনজনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে চল্লিশ জনকে আটক করা হয়েছে আটকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে করা হয়েছে বলেও জানানো হয় টেকসই উন্নয়ন স্বাস্থ্যসম্মত স্যানিটেশন হাত ধোবো নিয়মিত থাকবো সবাই স্বাস্থ্যসম্মত এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল এগারোটার দিকে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে কালেক্টরেট ভবনের সামনে থেকে এক র্যালি বের করা হয় র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট স্কুলে গিয়ে শেষ হয় সেখানে হাত ধোয়া দেখানোর পর আয়োজন করা হয় এক আলোচনা সভার এই সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গোলামুর রহমান স্থানীয় সরকার উপপরিচালক গোলাম রাব্বি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বানু জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আলমগীর মিয়া সহ অন্যান্যরা এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ